नक्शा बुनन फुटे ओठे नक्शा भरा नक्शी कथाए नक्शा बुनन फुटे ओठे दृष्टि रेशा भरा शिल्प भवनाय बंगाली मन मेते ओठे नक्शा भरा नक्शी कथाए नक्शा बुनन फुटे বেনারসির তিন অধ্যায়, রাজঘরানা বেনারসি, শুধু রাজপরিবারের নয় এখন সকলের জন্য। রামনগর বেনারসি মিউজিয়ামের দুর্লভ সম্ভার এখন আপনাদের সংগ্রহে। মঙ্গল বেনারসি, ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান, দুটি হৃদয়ের মেলবন্ধন। সাহা টেক্সটাইল, হরিতলা বারাসাত, 51/2 হিন্দুস্তান পার্ক, আমার বাড়ি, শিলচর। নমস্কার, শাখা টেক্সটাইলের অনুষ্ঠানে স্বাগত জানাই তোমাদেরকে। সঙ্গে রয়েছি আমি রিয়া, আর আজকের অনুষ্ঠানে কিন্তু আমি একেবারেই একা নই, আমার সঙ্গে রয়েছে শাখা টেক্সটাইলের ডিজাইনার, কর্ণধার, মাস্টার উইভার্স শ্রীকান্ত দিশা। দাদা, স্বাগত আজকের অনুষ্ঠানে, এবং আমরা সত্যিই অপেক্ষা করেছিলাম যে তুমি কবে অনুষ্ঠান করবে এবং আমাদেরকে সুন্দর সুন্দর শাড়ি দেখাবে। তো আজকে আমি শাড়ি নয়, আজকে একটা ভারতবর্ষের ইতিহাস, ইতিহাস একদম, কারণ আজকে আমার সাজটা দেখে আমার মনে সবাই একটু আন্দাজ করতে পারছো, বিকজ আজকে আবার আমি একটা রেড বেনারসি এবং এটা দাদার পছন্দ করে দেওয়া, সঙ্গে আজকে তুমি তিন অধ্যায় এনেছো। হ্যাঁ, সেটা একটুখানি আমাদের, তিন অধ্যায় হচ্ছে রামনগর বেনারসি, রাজঘরানা বেনারসি, আর হচ্ছে মঙ্গল বেনারসি। মঙ্গল কি? মঙ্গল ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান, মানে এই দুটি হৃদয়ের মেলবন্ধন, যেটা তুমি প্রথমে করেছো, তারপরে তো আনলে রাজঘরানা, তারপরে এখন আরো অনেক আছে, একে অপরকে বোঝা, এগুলো শাড়ি দেখতে দেখতে বলি নিশ্চয়ই। আচ্ছা, আজকে প্রত্যেকটা শাড়ির মেরিট আছে এবং প্রত্যেকটা আমরা কোনো না কোনো মিউজিয়ামের থেকে সংগ্রহ করে বোনা, এই যে এগুলো সব দেখো, সমস্ত হ্যান্ডমেড, আজকে আমাদের প্রযুক্তির কাছে আত্মসমর্পণ নাই, দেশীয় প্রক্রিয়ায় প্রস্তুত বস্ত্র আমাদের আত্মবিশ্বাসের প্রতীক। তুমি দেখো, আগে আমরা তো বেনারসি, তো একটা গল্প অনেকই আছে কেন বেনারসিটা আমরা আসলো, কেন বেনারসি, বেনারসি আগে তো ইতিহাসটা জানাটা আমাদের সত্যি খুব প্রয়োজন, কেন এই যে বেনারসি নিয়ে তুমি এত কাজ করো। বেনারসির পিছনে কিন্তু একটা অনেক বড় গল্প আছে। বেনারসি কি আগে ছিল? আমি মানে এটা ইতিহাস বলে, বেনারসি তো আগে ছিল না, আগে তো আমাদের মানে বাঙালি সম্প্রদায়ের মধ্যে যে বেনারসি, এক একটা বেনার মানে এক সব জায়গায় যে বেনারসি লাগে সেটা নয়, মহারাষ্ট্রে একরকম লাগে, উড়িষ্যা একরকম লাগে, কাঞ্জিভরম অন্ধ্রাতে একরকম লাগে। আমাদেরকে বেনারসি প্রাধান্য হচ্ছে, আমাদের আগে চেলি, লাল চেলি দিয়ে আগে বিয়ে হতো, রাইট? কিন্তু বেনারসি আমরা দেখতে দেখতে গল্প করি, দেখো প্রত্যেকটা হাতে ঘোরানো বুটি, এই ঘোরানো এবং এটা দেখো লাচ্ছা বর্ডার না, কিন্তু সমস্ত কারুয়া বর্ডার আছে, কারুয়া বর্ডার সম্পূর্ণ হাতে ঘোরানো বর্ডার, প্রত্যেকটা, এই যে যদি যায় বোঝা যাবে, প্রত্যেকটা হাতে ঘোরানো। আর লাচ্ছা হচ্ছে কি বলতো, এখন জ্যাকার্ড মেশিনে হচ্ছে, সেটাকে দিয়ে লাচ্ছা বর্ডার হচ্ছে, খট 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 করে বেঁধে দেওয়া। আচ্ছা, প্রত্যেকটা একটা বুটি হাতে জড়িটা এসে ফাফ ফাইভ। আচ্ছা, মিউজিয়ামে যেটা আছে, এইটা কলকাতায় দেখো 20টার মতো বেনারসি আছে, 20টাই কিন্তু হিস্ট্রিক্যাল এবং সব সেন্ট্রাল মিউজিয়ামে, সেই রকমই কোনোটা হয়তো আহমেদাবাদ ক্যালিকো টেক্সটাইল মিউজিয়ামে আছে, কোনোটা হয়তো লখনউ টেক্সটাইল মিউজিয়ামে আছে। দেখো প্রত্যেকটা এক একটা করে হাতে ঘোরানো, তুমি ভাবতে পারছো কাজ? আমি এগুলো সামনে থেকে দেখছি যে আমার কতটা সৌভাগ্য, একসঙ্গে এতগুলো লাল, এই লাল শুধু লালই, অ্যাকচুয়ালি লালটা মাঙ্গলিক বলে, অন্য কালারও আছে আমাদের কাছে, এটা চলি ব্লাউজ, এটা খুব ইন্টারেস্টিং হচ্ছে, যত যার যত বড় ব্লাউজ লাগে আমি এটা একটু দেখাতে চাইবো, চলি ব্লাউজ। এই যে শাড়িটাতে আমাদের তিনটে ট্যাগ, সিল্ক মার্ক, হ্যান্ডলুম মার্ক, অ্যান্ড অলসো রাজঘরানা, যেটা সাহা টেক্সটাইলের নিজস্ব, রাজঘরানা, রামনগর এবং মঙ্গল বেনারসি। আমি একটা আমার ওয়ার্ড্রপে আমি বলতে পারবো যে যেইভাবে এটা একটা আগের শাড়ি, আমি একটা আমার অনেক পুরনো, এখনকার আবার হিস্ট্রি আছে কিভাবে বেনারসিতে আবার পরিবর্তন হলো। আমরা প্রায় 200 বছরের
200 বছরের শাড়ির আমরা 200-250 বছরের আমরা এই বেনারসির নকশাগুলো আজকে আপনাদের আচ্ছা এই শাড়িটার আজকে প্রথম শাড়ি এটা নম্বরটা বলে দিই এটা নম্বর হচ্ছে 1613 আর এটার দাম হচ্ছে 51550 রুপিস কি ভালো মানে কাপড়টা দেখেছো একতারা থ্রি প্লাই বিউটিফুল দেখো আমরা জড়িটাই যাই হ্যাঁ এই শাড়িটাই যদি কেউ বলে আমি 2 লাখ টাকায় করব 3 লাখ টাকায় করব 5 লক্ষ টাকায় করব শুধু কিচ্ছু চেঞ্জ হবে না শুধু চেঞ্জ হবে শুধু এই জড়িটা চেঞ্জ হবে জড়িটা এটা হয়তো গোল্ড মেশানো থাকবে আর এটা সিলভার থাকবে যেটা নাকি একদম আগেকার দিনে হতো সোনার রূপতা দিয়ে চার মিনা ওয়ান দেখো সোনা রূপ রেড গোল্ডেন চার মিনে কি সুন্দর না রিয়া অদ্ভুত আচ্ছা এই যে তুমি সংগ্রহটা করেছো আমি দেখতে পাচ্ছি রেডের মধ্যে এত ভ্যারাইটি এগুলো আমাদের কাছে আশা করে আমাদের কাছে সম্মানিত ক্রেতা বন্ধুরা আশা করে যে না আমরা একটা বেনারসি একদম বেনারসি তো একটা সনাতনী পোশাক শাড়ি তো একটা সনাতনী বা বেনারসির কত ইতিহাস বলো তো অনেক বড় ইতিহাস অনেক ইতিহাস সত্যি তাই মানে বেনারস ঘরানাতে কি কি শাড়ি হয় এই তো দেখো1627 এগুলো কিন্তু শাহা টেক্সটাইল একদম এক্সক্লুসিভ এটা কিন্তু একদম এক্সক্লুসিভ স্টুডিও লাইন দেখো এটা কিন্তু স্টুডিও লাইন এইগুলো স্টুডিও লাইন আর এগুলো একটা শাড়ি এটা জংলা আড়া বলে এটাকে জংলা আড়া আর এখন যেই আড়া সেগুলো তুমি মোটা মোটা কাজ আমি দেখাচ্ছি যাবো সেটা পরে লেহেরিয়া প্যাটার্ন বা জং আড়া এই দেখো কি সুন্দর শাড়িটা কাতান ব্লাউজ আগে হ্যাঁ ব্লাউজের ব্যাক স্লিভ খুব ইন্টারেস্ট লাগছে না দারুণ আমার রেড এরকম বেনারসি কার না ভালো লাগবে আজকের পর্বটা হ্যাঁ শুধু এই প্রত্যেকটা শাড়ি মিউজিয়ামে আছে আমার কাছে আমি একটা দেখাবো আমার মোবাইলেও একটা 200 বছর আগে ওইটাও আপনাদের দেখাবো এটা এখন দেখাচ্ছি আপনাদের আপনার স্ক্রিনশট রেখে দিন ঠিক 6-7 মাস পরে আবার আমি সেই শাড়িটাই দেখাবো আচ্ছা এটা দেখো হ্যাঁ কি সুন্দর আসলে এগুলো তো সোর্স থাকে কেউ শাড়ি দেয় কেউ পুরনো বাসনালি থেকে নেওয়া তুমি গায়ে রাখবে না প্রত্যেকটা শাড়ি একবার গায়ে বলবো এটাকে একটা রেসপেক্ট দেওয়া যে আমার দেশের ভাই বোনেরা ক্লান্ত পরিশ্রম করে প্রত্যেকটা শাড়ি হাতে ঘুরিয়ে এরকম ভাবে করছে তাকে আমরা সম্মান দিলাম সত্যি তাই এরকম শাড়ি এখন কোথায় মানে এগুলো মিউজিয়ামে রয়েছে আমাদের টিকিট কেটে দেখতে হবে যদি আমরা রাখি ওয়ার্ড্রপে তো আমার একটা থাকলে যেটা দুটো তিনটে জেনারেশন একদম ইচ্ছে করলে আপনি আপনার ঘরে রাখতে পারেন মিউজিয়ামে কেন থাকবে এইটাই আমার ছিল যে রামনগর বেনারসি একটা খুব বড় হাই এন্ড স্টোরে কেন থাকবে আমার কাছেই থাকবে কারণ রামনগরটা আপনার বেনারসে গেলে দশাশ্বমেধ ঘাট থেকে অনেক ঘুরতে চলে যাবেন ওখানে ওখানে কিন্তু আগে প্রাচীন বাড়ি আছে সমস্ত উইভিং টেকনিক হচ্ছে সারা বিশ্ব তাকিয়ে আছে বেনারস কী করছে বেঙ্গল কী করছে আগে তো অ্যাকচুয়ালি বেনারসি আর জামদানি তো ছিল বেনারসি জামদানি তো ছিল ইতিহাস বলে দিচ্ছে তাই না রাজপরিবার কি আগে যখন অ্যাকচুয়ালি এই ইতিহাসটা বলি এটা দেখে নাও আচ্ছা এই শাড়িটার নম্বরটা একটু বলে দি কারণ আজকে না অনেক হিস্ট্রি রয়েছে অনেক অনেক পুরনো দিনের কাহিনী রয়েছে শাড়ি সম্পর্কে কারণ এটা আমাদের সত্যি শাড়ি শুধু দেখার নয় অনেক কিছু জানার অনুষ্ঠান এটার নম্বর হচ্ছে 1607 এটার দাম 39,010 টাকা এইটা দেখো রামনগর কারুয়া বুটা তার মধ্যে কিন্তু এইভাবে এটা ভাস্কেট হয়েছে কি অদ্ভুত শাড়িটা আচ্ছা এই যে শাড়িগুলো দেখছি এটা অদ্ভুত ব্যাপার কোনো ওয়েট নেই শাড়ি এখন তো একটা শাড়ি কিছু মার্জনা করবেন এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এখন তো
মানে শাড়ি পরা মানে হচ্ছে একটা কোণে যদি বসে থাকে একটা মানে এটা আমরা দেখতে দেখতে এটা আমার কন্যারও তো মানে দেখো এটা খুব ইন্টারেস্টিং মানে আমারও তো কন্যা আছে অপরে যারা ওইদিকে যারা টিভিতে দেখছেন সেই কন্যাগুলোর কথা ভেবে আমি বলছি পাঁচ ঘন্টা ছ ঘন্টা একটা হেভিওয়েট শাড়ি পরা কত কষ্টের বলতো এইটা দেখো ব্লাউজ প্রত্যেকটা ব্লাউজ আমি করেছি কেউ ফুল স্লিভ ঠিক করা যে যেইভাবে একদম কারণ সাফিসিয়েন্ট কাপড় রয়েছে বিপি গুলোতে হ্যাঁ আর এই হচ্ছে আঁচলটা আঁচলটা দেখো আজকের এই আমাদের এই যে এখানে রয়েছে সিলভার আর এখানে গোল্ড গোল্ড ওয়াও দারুণ ডিভিন আর এইদিকে দেখেছো কারুয়া কিন্তু হাতে ঘোরানো একটু উল্টেই দেখাতে হবে এক্সিলেন্ট দেখুন সমস্তটা হাতে ঘোরানো আর এটা হচ্ছে ভাস্কেট উইভিং ভাস্কেট রয়েছে ভাস্কেট উইভিং এটা কিন্তু ইংরেজরাই দিয়ে গিয়েছিল অ্যাকচুয়ালি ইংরেজরাই কিন্তু বেনারসে ডেভেলপ করেছে একদম এই যে ওদের আপনারা দেখবেন ইংল্যান্ডে মিউজিয়ামে যদি যান মানে ইতালিতে মিউজিয়ামে গেলে দেখবেন ওদের কাছে শাড়ি হয়তো নেই ম্যাটেরিয়াল আছে ম্যাটেরিয়াল আছে সেই ম্যাটেরিয়ালগুলো ভাস্কেট ব্রোকেট এমবোস সেইগুলো কিন্তু এই ম্যাটেরিয়ালগুলো দিয়েই ওরা ওই পোশাক বানাতো রিয়া এটা রামনগর বেনারসি ট্যাগটা দেখি একদম কি সুন্দর হয়েছে এই যে গঙ্গার ঘাট থেকে ওপারে গেলে এই রামনগর সেই ঘাটটা করা আছে এই ভাবে দেখো খুব সুন্দর দেখো এই হচ্ছে আমাদের কিন্তু রামনগর বেনারসি ট্যাগ তাহলে কি দিয়ে গেলাম অলিখিত প্রপার্টি দিয়ে গেলাম রামনগর রাজঘরানা মঙ্গল বেনারসি এই প্রপার্টি গুলো চোখে দেখা যাবে না সারা জীবন থাকবে আপনাদের উজ্জ্বল উজ্জ্বল সারা জীবন থাকবে সত্যি তাই শাড়ি নম্বর হচ্ছে 1623 শাড়ির দাম হচ্ছে 36,440 রুপিস 36,440 টাকা এই শাড়িটার প্রাইস প্রত্যেকটা দেখো কি সুন্দর লালের এত ভ্যারাইটি লালের এত সুন্দর সুন্দর কাজ মানে এগুলো কিন্তু একটা করে পিস একটা কথা শুধু বলবো ব্লাউজটা দেখেছো দেখুন ব্লাউজটা দেখুন দেখুন আমরা ক্লোজে যদি যাই একদম রয়্যাল আরে রামনগর শুধু অনেক বড় বড় ডিজাইনাররা হাই এন্ড অনেক প্রচুর মানে থ্রি টাইম ফোর টাইমস প্রফিটে বিক্রি করবে আমার আমাদের অত প্রফিট লাগবে না কেন প্রফিট তো টপ ফুল গাছের টবে জল দেওয়ার মতো আগেও বলেছি যতটা আমার কাছে যতটা প্রফিট লাগবে ততটা আমি থাকবে বাদ বাকি কিন্তু টবের বেশি জল দিলে পড়ে যাবে রাইট একদম আরে বেশি প্রফিট আবার কিন্তু পলিউশনও টাকা তো একটা অক্সিজেনের কাজ করে কিন্তু আবার বেশি টাকা টাকা টাকাটা করলে আবার পলিউশন দেখো কি সুন্দর তুমি দেখো আমার কাছে কিন্তু আজকে আমার মতো করে নিয়ে এসেছি তেহরা দোহরা মিনা আনিনি সেলফটা নিয়ে এসেছি সেলফটা আমি বেশি পছন্দ করি সত্যি সেলফগুলো এত সুন্দর ওয়ার্ড বিউটিফুল এত সুন্দর আগে ব্লাউজটা গেছে আঁচল এইটা হচ্ছে ফুল বডিটা একটা কথা আমরা শুধু বলবো আপনাদের প্লিজ আপনারা এসে হাতে দেখে সুন্দরভাবে অনেক কেউ অনলাইনে কেনাকাটা করতে পারে অনলাইনে একদম পারবে অনলাইনে কেনাকাটা করতে একদম পারবে কিন্তু আমরা বলবো হাতে ধরে বুঝে দেখে কেনাকাটা করুন তাতে এটা আমার একটা সন্তোষ প্লিজ আপনারা আসুন এখন এই কঠিন সময় আমাদের সেইভাবেই করা আছে এগুলো আর বারবার করে বললাম কারণ আমরা সুরক্ষিত আমরা থাকবো আপনাদেরও রাখবো সত্যি কারণ এই পিসগুলো না দেখো একসাথে তো আমরা ফোনে দেখতে পারবো টিভিতে দেখতে পারবো বাট সামনে থেকে না এরকম দেখা দুটো জায়গাতেই সম্ভব এক মিউজিয়াম এক শাহ টেক্সটাইল আসতে হবে এটার জন্য এত বড় কথা বলছো দায়িত্ব বাড়ছে একদম একদম কারণ দাদা এই এইগুলো তো আমি সামনে থেকে দেখছি তো আমার এটা আরো প্রচুর ছিল আমার বাড়িতে কিছু রয়ে গেছে আমি সংগ্রহ আজকের আজকের অনুষ্ঠানটা তোমরা দেখো প্লিজ আমার মনে হয় তোমাদের প্রত্যেকের ভালো লাগবে এবং শাড়ির দামটাও কিন্তু এমন কিছু না 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 1620 হচ্ছে এটা নম্বর আর এটা দাম হচ্ছে 15,800 টাকা এই যে দাদা বলছিল একটু আগে স্টুডিও লাইন হ্যাঁ স্টুডিও লাইনের ট্যাগ এটা প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি হাতে গড়ানো প্রত্যেকটা শাড়ির মধ্যে এক একটা মেরিট আছে দেখো এটা যদি তোমাকে সকাল থেকে যদি 24 ঘন্টা পড়ে থাকে কোনো কোনো দিন পুরো সব মিউজিয়ামে আছে এটা ক্যালিকো টেক্সটাইল মিউজিয়ামে আছে মানে আহমেদাবাদে এটা আমাদের সেন্ট্রাল মিউজিয়ামে আছে এই ধরনের আর কি অন্য কালারে আছে এটা কিন্তু সেন্ট্রাল মিউজিয়ামে যেটা আছে রেড নয় অন্য আপনারা দেখবেন তো কলকাতায় আসলে দেখবেন এই দেখুন এটা আমি একটু গায়ে রাখতে চাই
খুব সুন্দর বর্ডারটা, কারণ এত স্লিক এত সুন্দর একটা বর্ড, প্রতিটা শাড়ি মনে হচ্ছে এইভাবে গায়ে রেখে দেখি। দেখুন পুরো হাতে ঘোরানো, সমস্ত হাতে ঘোরানো কাজ, সোনার উপর জড়িয়ে। কে বুনছে? আমার দেশের ভাই বোনেরা। একদম হাতে বোনা শাড়ির পাশে থাকতে হবে, সঙ্গে নিতে হবে ওই যে নৈতিক, তাহলেই তো সানাই বাজবে, সুন্দর হবে। আর মঙ্গল বেনারসি, আজকে মঙ্গল বেনারসি আনিনি আমি। এই হচ্ছে রাজঘরানার ট্যাগ, এটার নম্বরটা হচ্ছে 1612, এটার দাম হচ্ছে 31,705 টাকা। আচ্ছা রাজঘরানা তো দেখলাম, রামনগরও আমরা একটা দেখলাম, তুমি একটু মঙ্গল বেনারসিটা বলো, যেটা তুমি ভেবেছো। মঙ্গল বেনারসিটা দুটি হৃদয়ের মেলবন্ধন, এটা আমাদের মতো না, মঙ্গল বেনারসি মানে যে মোটা মোটা কাজ, মোটা মোটা কাপড়, সেগুলো এখানে কাস্টমাইজ হয়েছে। সে আমাদের যারা পূর্বপুরুষ যারা রয়েছেন, তারা কলকাতায় 70-80 দশকের মধ্যে যারা সেই দেখবে গলায় হার দেওয়া, নেকলেস দেওয়া, আঁচলগুলো এরকম মধ্যে কলকা কেড়ি দেওয়া, একদম বুঝতে পারছো, এগুলোর মধ্যে কিন্তু কোনোটাই নেই রামনগর রাজঘরানা নেই। এগুলো কি হচ্ছে, আমাদের যারা মানে শ্রদ্ধেয় যারা আমাদের যারা কলিগ, যারা আগের জেনারেশন আর কি, বা আরো দুই জেনারেশন, তারা এগুলো 70 দশকে গিয়ে বেনারসে কাস্টমাইজ করেছে তাদের মতো করে, বুঝেছো? আর এগুলো কিন্তু আগেই ছিল, এগুলো কিন্তু এই যে শাড়িগুলো দেখছেন খুব ইন্টারেস্টিং, কিন্তু বেনারস থেকে যেহেতু সাংস্কৃতিক টোল আছে, সেখান থেকে এসে ওই যে ওই ডিঙ্গি নৌকা করে পাল দিয়ে, ডিঙ্গি নৌকা করে নবদ্বীপে স্টেশন, গোপালপুর যেরকম একটা বন্দর, নবদ্বীপে একটা স্টেশন, সেখানে একটা হল্টেস লাগে না, সেখানে স্টেশন, সেখান থেকে আমাদের রাজবাড়িতে এসে সমস্ত জমিদার বাড়ির সমস্ত কাস্টমাইজ করতে আসলো, আপনার জন্য এটা নিয়ে এসি, আপনার জন্য ওইটা নিয়ে এসি, এই আমার জন্য একটা তুমি হলুদের মধ্যে বেগুনি পার করে নিয়ে আসবে, বুঝতে পেরেছো? আপনাদের এইভাবে কাস্টমাইজ হতো, কাস্টমাইজ করে এইভাবে কাস্টমাইজ হয়েছে, সেটা নিয়ে আসতো পোটলা করে নিয়ে এসে, এটা করে নিয়ে এসে দেখতো, বুঝতে পেরেছো? কি ইন্টারেস্টিং। হ্যাঁ এখনো আপনারা কাস্টমাইজ করতে পারেন, আমাকে দিয়ে করতে পারেন। যেমন আমার একটা খুব সুন্দর, অত্যন্ত বিনয়ের সহিত বলছি, আমার বহুদিনের একটা ইচ্ছে যে বেনারসি কিন্তু কবির, কিন্তু তারও আগে, হ্যাঁ তুমি বলছিলে একটু আগে, কবির কিন্তু তারও আগে, কবিরের দোহা নিয়ে এবং রং কাট করে, বেনারসের রং কাট তুমি দেখেছো, আমরা একদিন রং কাট দেখাবো, রং কাট করে কবিরের দোহাগুলো, এক একটা দোহাগুলো এক একটা লেখা থাকবে উইবিং এ, ছাপা হলে তো আমি 2 সপ্তাহ করে দেবো সিল্কের উপরে, যে প্রিন্ট না উইবিং এ থাকবে, উইবিং এ থাকবে, আপনারা আশীর্বাদ করবেন প্লিজ। আমি কোনোদিন ভেবেছি আমি এগুলোকে, সত্যি আমার দেখো গায়ের লোমটা, আমি কোনোদিন ভেবেছি যে এগুলোকে আমি আমার প্রতিষ্ঠানে আমার সম্মানিত ক্রেতা বন্ধুরা ক্রয় করবে, আমি কোনোদিন ভেবেছি? তুমি ভাবো, এই দেখো প্রত্যেকের ভালোবাসা এবং তাদের সাপোর্টেই এটা সম্ভব, ভালোবাসা আশীর্বাদ, তারা তো এক একটা সম্মানিত ক্রেতা বন্ধু তো অভিভাবকের মতো, নিশ্চয়ই নিশ্চয়ই। আমি কিন্তু সব রামনগর রাজঘরানা সিরিজের একটা নিয়ে এসেছি, করেছো আমি মানে আজকে কোনোভাবে ভাষা নেই আমার, আমি শুধু মুগ্ধ হয়ে দেখে যাচ্ছি, কারণ প্রত্যেকটা লাল একটা অপরের থেকে মানে, আর রিয়াকে কিরকম লাগছে দেখুন, ওই দেখুন দেখুন দেখুন, ও বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে, ও খুব হ্যাপি, দেখুন দেখুন কি হাসছে, আমি শাড়িটা পরে আমি ভীষণ হ্যাপি, এত সুন্দর, আর পিছনে এটা কে এনে দিল? হ্যাঁ এটা তো তুমি বলে দিয়েছো, আমাকে আমাকে আমি এটা শেয়ার করি আপনাদের সঙ্গে, ভালো লাগার শেয়ার করি। তপন আমাকে বলল দাদা পাওয়া যাচ্ছে না রজনীগন্ধা, আমি গাছ লাগিয়ে গাছের থেকে ফুল করে তারপর তুই নিয়ে আয়, আমি জানি না তোর রিয়াদি পড়বে আজকে, আমার একটা অ্যাকচুয়ালি এটা আমার একটা ভালোবাসার, তুমি জানো এটা আমার কতদিন আগে করার কথা ছিল, কোনো একটা টেকনিক্যাল কারণে আমরা করতে পারিনি, আমরা সেটা বলেওছি, এবং 2 মাস আগে আমরা করার কথা ছিল, আর তো এখানে ওখানে সমস্ত এখন পূজো আসছে, আর আপনারা আসবেন। আরেকটা কথা বলছি, নগদ নিয়ে, নগদ যেটা ছিল আমাদের, সেই নগদে কিন্তু 50 কিলোমিটার পর্যন্ত আমরা আপনাদের কাছে হোম ডেলিভারিতে আমরা নগদ অ্যাডজাস্ট করতে পারবো না, কারণ আমাদের প্রচুর প্রেশার আছে, তার বাইরে যারা অন্য স্টেট বা অন্য
সবাই ভাঙাতে পারবে কেন কি চার মাস সময় প্রমোশনাল ছাড় থাকে সেটা নগদের সঙ্গে যাবে না, কেন কি নগদটা আমরা ছাড় দিয়েই আমরা করেছি, আর আসলে তো এরকম ছাড় দিয়েই তো নগদটা আপনারা পেয়েছেন। আমার তো মনে হয় দাদা প্রত্যেকে তোমার কথাটা রাখবে, কারণ এটা কানের দুল, এই সুন্দর ডিজাইন এই দেখো না কানের দুল, এটা কিন্তু হতে পারে ওই পাশার ডিজাইনও এরকম হতে পারে, কানের দুল থেকে তো ইন্সপায়ার, কানের দুল একটা ক্রাফট, একটা শিল্প, এটা এক শিল্প নয়, এটাও তো হাতে গোনা, এটা তো মানুষ কাজ করছে, ছোট ছোট পেজলির মোটিভ রয়েছে এবং তার সাথেই ওই মানে কানের দুলের একটা ম্যাচিং রয়েছে। শাড়িটার নম্বরটা বলে দিই, এটা নম্বর হচ্ছে 1608, দাম হচ্ছে 20,250। অনেকে দেখো হয়তো অনেক পড়াশুনো বা অনেক সার্ভিসের সূত্রে অনেক একটু বেশি বয়সে যারা এঙ্গেজমেন্ট করে মানে লাইফ পার্টনার খুঁজে, লাইফ পার্টনার খুঁজে, তাদের জন্য এই যে দেখো ও ও আর পুরনো সেই সাপেক্ষে শাড়ি এরকম পছন্দের কি করে হতে পারে, কোনোটা মনে হচ্ছে না যে না এটাতে একটু চুপ করে থাকি, ও মাই গড, আর শুধু লালে লাল, লালটা মাঙ্গলিক না, লালটা আমাদের আমাদের বাংলায় বেনারসিকে ঘিরে মানে বেনারসি মানে আছে কি বলবো লাল, এটাটা মাঙ্গলিক ব্যাপার আমি বিশ্বাস করি, বেনারসি মানে লাল, তার একটা আলাদাই জায়গা, বর্ডারটা দেখো সেই সাবে কি বর্ডার, শাড়ির নম্বরটা বলে দিই, শাড়ির নম্বর হচ্ছে বুনন 1616, শাড়ির দাম হচ্ছে 21,415 টাকা, সঙ্গে এই রাজ খারানার ট্যাগটাও রয়েছে। আচ্ছা এর পরের শাড়িটা দেখো, হ্যান্ডলুমা তুমি সেটাও বলে দেবে, এটা বলার কিছু নেই, প্রতিটা শাড়িতে থাকবে প্রত্যেকটা, আজকে তো 100% সিল্ক, এটা কি রাম, এটাও রামনগর বেনারসি, দেখো বেনারসির তিনটে অধ্যায় এ তোমার সৃষ্টি এবং হ্যাঁ একদম মঙ্গল বেনারসি কি এখন আমি আমার দুটো চোখ নয় 10টা চোখ দিয়ে আমি আমার যে লাইফ পার্টনারকে দেখব, এটা শপথ করতে হবে না, মন্ত্র তো একটা শপথ, শপথের মতোই ঠিক, আর আমি আমার 10টা চোখ দিয়ে আমি আমার যে মানে যে লাইফ পার্টনার তাকে আমি দেখব, সে আবার তার 10টা চোখ দিয়ে আমাকে দেখবে, সবটারই একটাই মূল বক্তব্য যে বোঝা পড়া, হ্যাঁ আন্ডারস্ট্যান্ডিং, এটা হচ্ছে দেখুন দেখুন একদম পুরনো আমলের বর্ডার, একটা সিলভার আর গেল, এইটা কিন্তু পরার পরে দারুণ দারুণ দারুণ, এটা যখন মানে ড্র্যাপিংটা হবে তখন হচ্ছে শাড়িটার অ্যাকচুয়াল গেটআপটা আসবে, খুব ভালো লাগছে শাড়িগুলো দেখাতে, না দারুণ, আমার মানে মন কি বলবো আলাদাই একটা এনার্জি পেয়ে গেছি, শাড়িগুলো দেখে একটা আলাদা এনার্জি, এটার নম্বর হচ্ছে বুনন 1621, দাম হচ্ছে 37,065 টাকা, এইটা দেখো টুইল ব্লাউজ, ও মাই ট্যাগটা কি সুন্দর, রামনগর বেনারসি, বাহ দেখো এগুলো যেখানে উইভিং হয় সেটা, চলো এই যারা বুনছে তাদেরকে সম্মান জানানো, এক্সিলেন্ট, বিউটি, এ বাবা কি সুন্দর, দারুন দারুন। আচ্ছা আমরা না আপনারা হয়তো ভাবছেন শুধু লাল শুধু লাল শুধু লাল, আমরা একদিন অন্য কালারও দেখাবো রাজঘরানা রামনগর, কিন্তু লালটা দারুণ মানে
যাদের লালটা না দেখিয়ে তো আমি অন্য কালার দেখাতে পারবো না, ভালো লাগবে না। অন্য একটা পর্বে দেখাবো আপনার। দারুন, কি সুন্দর কনিয়া রয়েছে। আড়া হ্যাঁ, কনিয়া সমস্ত বনে জঙ্গলে যেসব প্রাণীগুলো থাকে তাদের শিকারগা, সেখান থেকেই নামটা এসেছে, একদম ওয়াইল্ড লাইফ, ওয়াইল্ড অ্যানিমালস, তো তাদের থেকেই। বিনারুশির তিন অধ্যায়, রাজঘরানা বিনারুশি, শুধু রাজ পরিবারের নয় এখন সকলের জন্য। রামনগর বিনারুশি মিউজিয়ামের দুর্লভ সম্ভার এখন আপনাদের সংগ্রহে। মঙ্গল বিনারুশি, ওয়ান প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ওয়ান, দুটি হৃদয়ের মেলবন্ধন। সাহা টেক্সটাইল, হরিতলা বারাসাত, 51/2 হিন্দুস্তান পার্ক, আমার বাড়ি, শিলচর। একটা কথা তুমি আমাকে জিজ্ঞেস করনি যে পাটলি নেই কেন, হাফ হাফ নেই কেন? আমি একটু শাড়িগুলো তো আমরা ডিজাইনগুলো করেছি, পাটলি বা ওই রামনগরে আর রাজঘরানাতে পাটলি নেই যেগুলো, এবং এগুলো তাহলে আমি কি হচ্ছে, তাহলে আমি তো বলতে পারবো না এই পিসটা আমার সেন্ট্রাল মিউজিয়ামে আছে, এই পিসটা মিউজিয়ামে আছে। এটা ইচ্ছা করলে আমি গাই ছিল না এই পাটলি বা ওরকম, এগুলো তো ইদানিং একদম এক ঢালাও। এটার যা বিউটি, এটাও দেখো সেম সোনার উপর তার দিয়ে তখনকার দিনে ছিল, এখন কিন্তু এগুলো সমস্ত কেউ ইচ্ছে করলে কিন্তু আর মায়ের বেনারসি কাতান, মানে দক্ষিণেশ্বরে মায়ের বেনারসি কাতান কিন্তু আমরা একদম সিলমার যুক্ত সার্টিফাই করেই আমরা দেই। ইচ্ছে করলে কেউ যদি একটা মাকে গয়না দেয় শাড়িও এই রাজঘরানা রামনগরও দিতে পারে। হ্যাঁ একদম, মা পড়বে, মা যদি দামি গয়নাও পরে, মা তো মঙ্গল বেনারসি রাজঘরানা এগুলো হাতে ঘোরানো, সে মায়ের সন্তানরাই তো বুনিয়েছে, মেশিন তো বুনে না। এই একটা খুব সাংঘাতিক কথা বললাম না, সত্যি তো মাকে পুজো দেব, সে মায়ের সন্তানরাই বুনেছে, সেই শাড়ি মাকে দিচ্ছি। যেমন জুয়েলারি হচ্ছে কেউ বুনছে, মায়ের সন্তানরাও তৈরি হচ্ছে, ফিনিশ করছে। এটা খুব সাংঘাতিক কথা বললাম না? নিশ্চয়ই। তাহলে মা কিসে খুশি হবে যে আমার সন্তানরা বুনছে, সেই শাড়ি আমি পরলাম, আমি পরলাম, সেটাই তো তিনি গ্রহণ করলেন। আর আমরা, আচ্ছা এই শাড়িটার নম্বর হচ্ছে 1946, দাম হচ্ছে 51,320। শাড়িটার দাম এই কারণে, শাড়িগুলো প্রত্যেকটা হাতে একটু দেখো এগুলো, একটা কথা আমি বলি, সমস্ত কারুয়া ওয়ার্ক। আমি একটা কথা আমি বলছি দিয়া, কি বলবো, আপনারা সত্যি আমার কথাটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কেন কি এই বেনারসিগুলোই কোন জায়গায় 1,25,000, কোন জায়গায়, আমাদের তো গ্রামে থাকি, আমাদের একটা সুযোগ দিয়েছেন। এই শাড়িটা দেখো, বাস্কেট দেখো, রামনগর ক্লাস, আপনারা দেখলে এই বেনারসি গুলো ব্রোকেট বলি, ব্রোকেট কিন্তু একটু মোটা মোটা আসে, এইটা মনে হয় দেখো না একদম উপাড়ার মতো, একদম আমার খুব ইচ্ছে হচ্ছে যে আপনি এখনো তো আমাদের রাজঘরানাতে 20% প্রমোশন আমি দিই, এখনো চলছে। আপনারা কোনো রাজঘরানা বেনারসি ছাড়া রাজঘরানায় যত প্রোডাক্ট আছে পুজোর জন্য ফ্যান্সি, সেগুলো তো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আচ্ছা এটার নম্বরটা বলে দিই, এটার নম্বর হচ্ছে 1618, এটার দাম 26,505 টাকা। আমরা একটু তাড়াতাড়ি যাবো, নিশ্চয়ই একটা শাড়ির অনেক হিস্ট্রি, সময় আবার বলছে, ঠিক ঠিক বিউটিফুল। এইটা দেখো কম ইন্টারেস্টিং, এটা দেখো একদম গোল্ডেন জড়ি, দেখো এটা একদম গোল্ডেন জড়ি, প্রতিটা শাড়ি যেমন সেম শাড়িটাই মিউজিয়ামে একদম সোনা দিয়ে, কোনো পিওর সোনা ছিল এটা, সেই জন্য এটাকে গোল্ডেন জড়ি ছিল। আর যেগুলো অনেক সময় সোনা পাঞ্চ করা হয়, সোনাকে জ্বালিয়ে সেইভাবে মেশানো হয় সেরকম আর কি, যেমন 10 গ্রাম, 20 গ্রাম, 25 গ্রাম, দেখো এরকম ভাবে দেখো,
তো এই শাড়িটায় দেখো এটা কিন্তু একদম সুন্দর গোল্ডেন বর্ডার কিন্তু দেখো একটা বর্ডার কিন্তু এটা সিলভার আছে এই যে সিলভার আছে আমরা তাড়াতাড়ি যাই পুরোটা এরকম ইউনিফর্ম ইউনিফর্ম শাড়ি নম্বরটা হচ্ছে 1619 এটা দাম 25675 টাকা সঙ্গে রানিং ব্লাউজ শুধু একবার দেখো কেন সবাইকে একটা অনুরোধ যে এসে একবার দেখো সামনে থেকে আমি তো দেখলাম আমার অভিজ্ঞতায় শুধু দেখা না ছুঁয়ে দে ছুঁয়ে দেখা একদম এটা আমার সবথেকে ভালো লাগা কাজ করে এই দেখো তো হালকা হালকা সত্যি তাই কিচ্ছু নেই শাড়িতে কিচ্ছু নেই কোনো কষ্ট নেই দেখতে এত সুন্দর এই দেখো ভালো কেন এইটা হ্যাঁ আমরা একটু কমের মধ্যে কিছু করেছি এখন মানে বুটু বুটাগুলো হাতে ঘোরে আজকের পর্বটা শুধুমাত্রই আমাদের রেড বেনারসি লাল একদম লাল লাল ভালোবাসার রং না লাল ভালোবাসার রং হ্যাঁ সত্যি তো ভালোবাসা শক্তির রং শক্তির রং শক্তির রং এটা হচ্ছে ব্লাউজ আগে এই আঁচল এই দেখো রিয়া কি সুন্দর সিলভার আর গোল্ড বিউটিফুল আঁচল কোনো একটা বেনারসি এখনকার সঙ্গে কোনো টাচ আছে তুমি বলো আঁচল বর্ডার এই যে আমরা যদি বর্ডারে যাই একদম প্রচুর চাপ আছে হবে না তা না সে আবার জার্মান থেকে মেশিন আনতে হবে সে মেশিনের কষ্ট অনেক মেশিনকে সারাদিন রান করতে না পারলে সেটা আবার লস রিপেয়ার মেশিনে হয় না এই দেখো এটা আলফি একটা সিলভার একটা সূক্ষ্ম কাজ এর জন্যই বলছি টিভিতে নয় আপনার কাছে এসে একতলা থেকে পাঁচতলা সারা দিন লাল দেখুন সারা দিন ইয়েলো দেখুন সারা দিন গোল্ডেন দেখুন তিনটে সেগমেন্ট রামনগর মঙ্গল বেনারসি রাজখানা মানে আচ্ছা রামনগর মানে কি আপনি ইচ্ছে করলে মিউজিয়ামে নয় আপনি ইচ্ছে করলে আপনার ঘরে আমি নিজে পড়তে পারি না রাজঘরা নামে রাজ পরিবারের নয় ইচ্ছে করলে আপনি সংগ্রহ করে রাখতে পারেন মঙ্গল বেনারসি দুটি হৃদয়ের মেলবন্ধন 1+1=1 তিনটে অধ্যায়কে এই কেমন হলো যিনি একসঙ্গে এনেছেন তাকে তো ধন্যবাদ দেব মানে দাদাকে ধন্যবাদ দেব যে এরকম ভাবে তুমি আমাদেরকে দেখাচ্ছ দেখার সুযোগ করে দিয়েছো আচ্ছা এই শাড়ি নম্বরটা হচ্ছে 1611 এটার দাম হচ্ছে 19740 হ্যাঁ এই হচ্ছে রাজ এটা আরো ফ্যান্টাস্টিক দেখো এইটা দেখো সব হাতে গোনা দাম কম হলো কিন্তু আর সব কিন্তু এই যে একতারা মানে থ্রি প্লাই বাহ প্রত্যেকটা লাল শুধু আমরা যাব এই যে টুইল বর্ডারটা টুইল দেওয়া আছে আর এইটা দেখো বুটিগুলো তো একটা সিলভার কি সুন্দর দেখেছো মানে সত্যি আগের যে বেনারসি তার যে একটা সুন্দর কি বলবো ছোঁয়া এই ছোঁয়াটা সত্যি আজকাল খুব ভালো লাগছে না আর এর সঙ্গে যদি এই ব্রোকেট ব্লাউজটা যায় কেমন হবে শাড়িটা পরলে মানে তার আলাদাই একটা গেটআপ হবে এটা ব্লাউজ এক্সেলেন্ট দাম বলো আচ্ছা আমার হ্যাঁ এই শাড়িটার দাম হচ্ছে 19945 শাড়ি নম্বর হচ্ছে 1622 আমার শাড়িটা একটু বলে দিই আমি যেই শাড়িটা পরেছি দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর দেখতে আর পুরোটাই এরকমভাবে কাজ রয়েছে এইভাবে কিন্তু এরকম মিনে করা আছে বর্ডারটা এরকম সুন্দর একটা বর্ডার শাড়িটার নম্বর হচ্ছে 1610 শাড়ি নম্বর দাম হচ্ছে 22835 টাকা এখন কিন্তু আমাদের আবার গাড়ির পরিষেবা চালু হয়েছে আর দূরের বন্ধুরা প্লিজ আপনারা বুকিং না করে আপনারা প্রতিষ্ঠানে আসুন এসে শুধু টাচ করে দেখুন যে কি নিয়ে আমরা কাজ করছি বা আপনাদের এই যে আপনাদের থেকে যে উপার্জন করেছি সেই টাকা একটা টাকাও আমি নষ্ট করি আপনারা এসে দেখুন আপনাদের একটা ভালো লাগা কাজ করবে এক টাকাও নষ্ট করিনি সমস্তটাই হয় উইভিংয়ে মানুষ কাজ করছে তাহলে প্রতিষ্ঠানে সমস্ত মানুষকে এমপ্লয়ি রিক্রুটমেন্ট মানে আজকের দিনে সব থেকে বেশি কাজ দেওয়া হচ্ছে মানে এটা একটা সবচেয়ে সামাজিক কাজ একদম এর থেকে মন্দির মসজিদ কোথাও যেতে হবে না সবচেয়ে বড় কাজ হচ্ছে আজকের দিনে সারা আমাদের দেশে নয় সারা পৃথিবীতে মানুষকে কর্মসংস্থান দেওয়া এবং সত্যি এই এই শিল্পটার সঙ্গে বহু মানুষ যুক্ত সেই কারণেই একটা কথা এই মাত্র সৌরভকে বলছিলাম যে আমার ক্যামেরা করছে তারপর সুমন ছিল কে সৌরভের সঙ্গে
বললাম যে আমরা যদি মানুষকে যারা আমাদের সমস্ত যে যারা সদস্য তাদেরকে আমরা দুদিন ডিউটি তিন দিন ডিউটি চার দিন ডিউটি আমি করতেই পারি কিন্তু এটা হচ্ছে একটা আত্মসমর্পণ করে দেওয়ার মতো আমরা বলছি যে আমাদের প্রফিট মেকিং কোনো দরকার নেই আমরা শুধু এখন টিকে থাকবো 2020 তে আমরা টিকে থাকবো আর আমরা এগিয়ে যাব যে দেশে উইভিং আছে যে দেশে এগ্রিকালচার আছে এই দেখ যেই দেশে রাজঘরানা আছে যেই দেশে রামনগর আছে হিমালয় রয়েছে মানে পর্বত রয়েছে যেই দেশে সমুদ্র আছে কি যেই দেশে অরণ্য রয়েছে কি যেই দেশে সুন্দর সুন্দরবন আছে আমরা কোন দেশে আছে যেই দেশে সবচেয়ে যুবা রয়েছে যুব সম্প্রদায় রয়েছে কোথায় আমাদের এরকম অনেক কঠিন সময় এসে আমরা পার করেছি এটাও পার করব কি সুন্দর শাড়িটা কি দারুণ এটা আমাদের এটা আমার আগামী শপথ মানে কি বলবো হ্যাঁ সত্যি তাই তুমি একটু অন্য অন্যরকম হয়ে গেছো না একদম একদম তাই কি এটা হ্যাঁ 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 মানে হয় না যে মঞ্জিমার একটা ফেসবুক লাইভ আসছে চার সপ্তাহ হয়েছে আপনারা সঙ্গে ছিলেন ওকে আমাকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন আশীর্বাদ করেছেন আমি চাইবো আমার কন্যাকেও আপনারা সেইভাবে আশীর্বাদ করবেন বলে দাও সময়টা নিশ্চয়ই সাহা টেক্সটাইল যোগ হৃদয়ের যোগ সূত্র প্রত্যেক শনিবার ঠিক সন্ধে ৬টায় সাহা টেক্সটাইল বুননের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে মঞ্জিমা লাইভে আসবে অনেক সুন্দর সুন্দর শাড়ি নিয়ে সেখানেও কিন্তু একদম কিছু এক্সক্লুসিভ কিছু পিস থাকবে তোমরা অবশ্যই সেটা কিন্তু ফলো করো আচ্ছা যোগ বলতে আমি তোমার পিছনেও একটা যোগ আছে দেখো আমি তো ঘুরি জানো তো আমার যখন কোনো জায়গায় যদি আমি হয়তো দেখা যাচ্ছে আহমেদাবাদে শনিবার কাজ হয়ে গেল মানে হয়তো সুরাট যাব সুরাট বন্ধ আমি কি করি আহমেদাবাদে চলে যাই কিন্তু অনলাইনে বুক করতে হয় আপনারা যদি আহমেদাবাদ কখনো যান একদম এয়ারপোর্ট থেকে সিটি আহমেদাবাদ শহরের স্টেশনের মাঝখানে মানে ক্যালিকো টেক্সটাইল মিউজিয়াম ৫০ জন করে ওরা এন্ট্রি দেয় কিন্তু অনলাইনে বুক করতে হয় সব ফরেনাররা এখন তো অবশ্য ফরেনাররা কম আপনারা যদি কখনো যান যাবেন দেখতে পাবেন কত সুন্দর হতে পারে আমাদের ভারতবর্ষ কত মানে কত কিছুতে সমৃদ্ধ এবং এই শাড়িটা যদি দেখো শুধু কাজটা দেখো আমাদের কলকাতার তো সেন্ট্রাল মিউজিয়ামে আছে ২০টার উপরে শাড়ি আছে ২০টাই একদম বিউটিফুল একভাবে শাড়িটা আলাদা কিচ্ছু নেই কিন্তু তাও চোখটা জুড়িয়ে যাচ্ছে অদ্ভুত সুন্দর এগুলো কিন্তু সমস্ত টেস্টেড জারি রয়েছে আর সবচেয়ে বড় কথা কি আমি এই কেউ হয়তো বলতেও পারবে তোমার বেনারসিটা কি হ্যাঁ আমরা রাম একটু ব্যাগটা দেখাবো রাম হ্যাঁ হাতে আর রামনগর 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 মানে হাই তোমার বেনারসিটা কি রাজঘরানা রাজঘরানা ইয়েস আর এখন সত্যি তোমার জন্য এবং কান্তিদার জন্য এখন কিন্তু এগুলো ব্র্যান্ড হয়ে গেছে রাজঘরানা মানেই হচ্ছে আমার আমার কাছে কিছু একটা আছে আছে তোমার কাছে আছে দেখো দেখো তো কি বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ তো এটা আমরা সত্যি বলতে পারি এই কারণে বলতে পারি অন্য কিছু নয় যে হাতে বোনা একটা শাড়ি সেটা আমার কাছে আছে রাজঘরানা ঠিক ঠাক ঠিক কাঞ্জিবরমে ৩০ গ্রাম হচ্ছে সিলভার ৩ গ্রাম হচ্ছে গোল্ড বেশি দাম নেই একদম সাধ্যের মধ্যে খুব সাধ্যের মধ্যে আমরা খুব মিনিমাম আমরা চাইছি মানুষের কাছে আপনাদের কাছে পৌঁছাবে প্রফিট করার অনেক সময় আছে আমি করবো এই দেখো সেখানে কিন্তু কয়েক লক্ষ টাকা করে দাম এবং সেইটা মানে সত্যি ধরাছোঁয়ার বাইরে তো এখানে কিন্তু সেই ব্যাপারটা নেই এই কারণেই নেই প্রোডাকশন ইউনিট থেকে সরাসরি তোমাদের হাতে
আসার সেই সুযোগটা করে দিয়েছে সাহা টেক্সটাইল। শাড়িটা কি অদ্ভুত, আমরা একটু তাড়াতাড়ি যাই, সময় নেই। এটা কি দুটো কালার? এটা দেখো, একটা হোয়াইট, এটাও কিন্তু গোল্ডেন সিলভার নয়, না একটা দেখো, এই যে দেখো, এটা রেশমি জড়ি দিয়ে, রেশমি আর গোল্ড জড়ি দিয়ে করা, আর এটা হচ্ছে এর সঙ্গে এটাও করা, কিন্তু এটা হচ্ছে গোল্ডেন আর কপার মিশিয়ে, কপার মিশিয়ে করা, যার জন্য একটু খুব ইন্টারেস্টিং কিন্তু। যেখানে যে ডেনিয়ারটা আছে সেই ডেনিয়ারটাই ব্যবহার করা হয়েছে, হয়তো সেটা পিওর সিলভার অথবা গোল্ড আছে সেটা নেই, কিন্তু এগুলো খনিজ একদম হ্যান্ডমেড প্রত্যেকটা, কারণ এগুলো জানাটা আমাদের সত্যি এখন অত্যন্ত প্রয়োজন হয়ে গেছে। আর শাড়ি নম্বর হচ্ছে বুনন 1605, এটা দাম 25,675 টাকা, 25,675 রুপিস অনলি। নেক্সট শাড়িটা, বা বর্ডারটা কি সুন্দর শাড়িটা, একদম খুব ইন্টারেস্টিং। শুধু বুটিটাকে আমরা কি করেছি, বুটিটাকে একটু বড় বড় করে গ্যাপ করে দিয়েছি, গ্যাপ করে, হ্যাঁ আগে এই রকম, খুব ইন্টারেস্টিং, তোমার খুব ভালো লাগবে। দেখুন ছোট, এই দেখুন মিউজিয়ামে যেসব বেনারসি এখন আবার নতুন করে বড় বড় ডিজাইন, হ্যান্ডলুম ডিজাইনাররা করছে, এই আগের দিনে শাড়ি কিন্তু 10 হাত হতো, বিয়ে তো হতো 12-13 বছরে, সেই জন্য 10 হাত হতো, ছোট ছোট বেনারসি, ছোট ছোট পাড়, ছোট ছোট বুটি। আমরা কি করেছি এখনকার মতো করে বর্ডারটা ওই রেখেছি, এটা ব্লাউজ, বুঝতে পেরেছ? আর দেখো আঁচল, দেখুন এখন যেরকম এত বড় বড় ডবল ডবল আঁচল, না না শর্ট আঁচল, স্লিক আঁচল, এই দেখুন শর্ট আঁচল প্রত্যেকটা সাইডে, দেখুন শর্ট আঁচল, হ্যাঁ হ্যাঁ, আর বুটাগুলো দেখেছো, বুটা ভরাট করা যেত কিন্তু কষ্ট বেশি। এই এটি যেহেতু এগুলো কোনো মেশিনে প্রযুক্তিতে নয়, জেকার্ড লুমে নয়, হাতে ঘোরানো, এই বর্ডার আঁচল সেম রেখে ছোট ছোট বুটি আপনি যেই রকম বলবেন সেরকম করে দেবো। আপনি যদি বলেন আমার দিদার একটা শাড়ি আমার কাছে নিয়ে আসবেন, সেই শাড়িটা 6-8 মাস সময় লাগবে, আমি সেটাকে কাস্টমাইজ করে দেব, সেই সময়টা দিতে হবে। অ্যাপ্রক্স হয়তো আমরা বলবো যে 40,000 লাগবে, 25,000 লাগবে, হয়তো 5,000 বাড়তে পারে বা 5,000 কমতেও পারে, মানে মানে ওটা দিন হিসাবে আমরা। ঠিক ঠিক ঠিক, কি সুন্দর এই যে কাজটা দেখো, আর এটার নাম কি, কারুয়া, কারুয়া, একদম কারুয়া, সম্পূর্ণ হ্যান্ডমেড। আর বালুচুরি হলে কি বলতো, কারুয়াকে কি বলতো, গালানি, গালানি বর্ডার, এটা তো জানি না, এটা আজকে জানলাম তোমাকে। হ্যাঁ বালুচুরি গুলো যেগুলো হাতে ঘোরানো হয় সেগুলো। আচ্ছা আচ্ছা, এই শাড়িটার নম্বর হচ্ছে বুনন 1606, এটা দাম হচ্ছে 25,625। শুভ ঠাকুরের হাত ধরে যেই বালুচুরি গুলো এসেছে সেগুলো সমস্ত তাই জ্যাকাত মেশিনে, বুঝতে পারছো? আর ধ্রুবরাজ দাস যেটা কাল্লু হাফিজ, ও কাল্লু হাফিজের আগে তো বালুচুরি ছিল, আমি বলতে ভুলে গেছি, মার্জনা করুন, বালুচুরি ছিল মানে রাজঘরানা, মানে আমরা রামনগর রাজঘরানা যেটা হাই এন্ড বেনারসি, আর হচ্ছে জামদানি, এই তিনটেরই তো ছিল। তারপরে আস্তে 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 কাঞ্জিবরম টাঞ্জিবরম এগুলো এসছে, কারণ আমাদের কলকাতায় অত চল ছিল না আগে, ইতিহাস তাই বলছে। এরপরের বেনারসিটাও কিন্তু দারুন, এই যে একসঙ্গে এরকম একটা রেডের বেনারসির পর্ব তুমি আজকে করলে, এটা অন্য অন্য রঙের একদিন করব, দুর্দান্ত, হ্যাঁ হ্যাঁ অন্য রং তো একদম। আর বিয়ের জন্য আমি বলবো প্লিজ প্লিজ আপনারা এসে বলবেন, রামনগর দেখবো, রাজঘরানা দেখবো, আপনারা এসে বলবেন, প্রচুর স্টক আছে, প্রচুর প্রচুর। আমি বলবো শাড়িটা এসে ছুঁয়ে দেখে আপনারা নিন, এটা আমার একটা ভালো লাগা কাজ করে একদম। আমি এটা একটা আসলে কি হচ্ছে, এটা একটা সারা জীবনের জন্য একটা শাড়ি, শুধু তাই নয় যে একটা শাড়িকে এই যে যখন তৈরি করা হয়, নিয়ে আসা হয় প্রতিষ্ঠানে, তার মানে তার পিছনে অনেক ভাবনা চিন্তা, ভালোবাসা, পরিশ্রম সব থাকে, তো তো তখন এটা যখন কেউ ক্রয় করে তো সত্যি তার প্রতি একটা আলাদা না, অন্যরকম হয়, সেই সেই জায়গাটা বেরিয়ে আসে বোধ হয় একদম অন্তর থেকে, যে কারণ উনিও সেটা ভালোবেসে সেটা। তাহলে আজকে কি বলবো, প্রযুক্তির কাছে আত্মসমর্পণ নয়, দেশীয় প্রক্রিয়া প্রস্তুত বস্ত্র আমাদের আত্মবিশ্বাসের প্রতীক, প্লিজ একদম।
এটা আমাদের আজকের দিনে এই মানে প্রেক্ষাপটে আজকের দিনে আমাদের আগামী শপথ বলবো আমরা যে আমরা নেচারকে বাদ দিয়ে কিছু আমরা নেব না যেই নেচারকে আমরা প্রকৃতিকে আমরা বলবো মানে সৃষ্টিকর্তা তো আমরা যা করেছি ভুল করেছি মানে সিনথেটিক ফাইবার পেট্রোলিয়াম প্রোডাক্ট এগুলো আমরা নয় আমরা হয় 100% কটন ন্যাচারাল ফাইবার আর নাহলে 100% সিল্ক আর সেমি ন্যাচারাল ফাইবারও এখন আমাদের ম্যানমেড নেচার থেকে ম্যানমেড হাতে মানুষ কাজ করছে সেগুলো নিয়ে আমরা বলবো আজকের দিনে এটা খুব জরুরি প্রাসঙ্গিক যে আমরা সৃষ্টিকর্তাকে বলবো যে আমরা বুঝেছি তুমি আমাদের ক্ষমা করে দাও আমরাও তো তোমার সন্তান তুমি আমাদের ক্ষমা করো আমরা বুঝতে পেরেছি বেশি কষ্ট দিলে কিন্তু তুমি কষ্ট পাবে একই না ওই দেখো ইমোশনাল হয়ে গেছে রিয়া একদমই তো তাই সত্যিই তাই আর আর এভাবে আমরা সত্যি আর পাচ্ছি না আর আমরা পাচ্ছি না সবাই মিলে এটাই প্রে করি যে যত তাড়াতাড়ি আবার দেখো মা বাবা তো নরমালি ফিরে আসে মা বাবা অভিভাবকরা তো কত কষ্ট দেয় কিন্তু ভেতর থেকে কিন্তু যে কষ্ট কষ্টতে সেও ভালো থাকে সন্তান না সে তার থেকে বেশি কষ্ট পায় একদম একদম শাড়ি নম্বর হচ্ছে 1615 শাড়ি নম্বর দাম হচ্ছে 16450 আমার হাতে শাড়িটা আমরা আমাদের এইবার ভালোটা বুঝতে পেরেছি তাহলে কি বলবো আমাদের নেচারকে নিয়ে থাকবো সঙ্গে রাখবো নেচার থেকে যেটা সৃষ্টি প্রকৃতি থেকে যেটা সৃষ্টি সেটাকে নিয়ে কাজ করবো যেমন এই যে রিয়া শাড়িটা পরে আছে মানুষ তৈরি করছে এটাও প্রকৃতির সৃষ্টি সুতোটা নেচার কোকুন থেকে আসছে সেটাও সৃষ্টি জরিটাও খনিজ পদার্থ থেকে সেটাও সৃষ্টি কোনো পেট্রোলিয়াম নয় কিন্তু এবং একটা দুটো জেনারেশনের পর কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে এই ধরনের শাড়িগুলো এগুলো কিন্তু কি মাঝে মাঝে একটু হাওয়া লাগাতে হবে সেই আবার নেচার আনতে হবে মানে রাজখরানা আর হচ্ছে রামনগর বেনারসি এগুলো কিন্তু সব সময় মানে মানে অনেক অ্যাটেনশন দিতে হয় আর সবচেয়ে কি একটা ভেঙে বলবো একটা কথা মেনটেন করতে হয় একটা কথা আমি বলি দেখবেন এখন যে বেনারসিগুলো আছে যদি গায়ে রাখো দেখবা নাকের মধ্যে দেখবা একটা বিচ্ছিরি একটা পেট্রোলিয়াম গন্ধ থাকে নাকটা বন্ধ হয়ে যায় আমি এটা বলে দিচ্ছি আপনাদের সেই জন্য বলছি আপনারা কমে নিন কোনো সমস্যা নেই একটা বালুচুরি দিয়ে পড়েও তো বিয়ে হয় একটা বালুচুরি সেটাও নিন কিন্তু ওই পেট্রোলিয়াম প্রোডাক্টগুলো জরিরগুলো যদি তুমি একটা জরির ঘরে যদি থাকো না যেখানে তৈরি হয় তোমার নাক বন্ধ হয়ে যাবে চোখ জ্বালা করবে তাহলে যে পড়ছে তার কত কষ্ট তো আছে সব ধরনেরই প্রোডাক্ট রয়েছে প্রোডাক্ট বলবো না সব ধরনেরই এই ধরনের পোশাক রয়েছে দেখো আমার যেটা নৈতিক সমর্থন আমি তো বলবোই এবং আমার কিছু আপনারা মনে করবেন না কারণ আমি তো একটা ডিজাইনার মাস্টারই বাস আমি যেগুলো আপনাদের কাছে অ্যাপিল করছি আমরা হাতে বোনা শাড়ি পরুন প্রকৃতিকে সঙ্গে নিন ওই নেচার থেকে যেগুলো আসবে সেগুলো নিন মানে আমাদের কি হলো ন্যাচারাল ফাইবার ১,৩০,০০০ মতো দাম পড়বে আপনারা প্লিজ একটা সংগ্রহ করবেন অল্প কিছু প্রথমে আমরা ২০টা ২১টা শাড়ি তৈরি করবো ২০টা লুম দেবো তারপরে হলে আবার বিভিন্ন কালারে করব সেটা রং কাটের উপরে করব এবং রং কাটও কিন্তু একটা এই বেনারসি দারুণ একটা পার্ট আমি দেখেছি এবং সাহাটিক স্টাইলের প্রতিষ্ঠানে দাদা নিয়ে অনুষ্ঠান করেছিল তো ডেফিনেটলি তোমরা আগামী দিনে দেখতে পাবে আর কবিরের দোয়া সেটাকে উইভিং এ কনভার্ট করে করা আমি সবাই বেনারসির তিন অধ্যায় রাজঘরানা বেনারসি শুধু রাজ পরিবারের নয় এখন সকলের জন্য রামনগর বেনারসি মিউজিয়ামের দুর্লভ সম্ভার এখন আপনাদের সংগ্রহে মঙ্গল বেনারসি ১+১=১ দুটি হৃদয়ের মেলবন্ধন সাহা টেক্সটাইল হরিতলা বারাসাত ৫১/২ হিন্দুস্তান পার্ক আমার বাড়ি শিলচর একটা বলবো যে আমার কাছে এই যে সংগ্রহগুলো বলি না কিভাবে কার কাছে আছে সে সবচেয়ে বেশি প্রিয় মানুষ আমার কাছে তুমি যেরকম স্ট্যাম্প ডাক টিকিট কালেকশন করতে তুমি যেরকম কয়েন কালেকশন করতে এই দেখো আমার কাছে একটা শাড়ি আছে ২০০ বছর আগে এটা 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 দেখো আহমেদাবাদ ক্যালিকো টেক্সটাইল মিউজিয়ামে আছে ওখানে তো ছবি তুলতে দেয় না সেম শাড়িটাই কোনো একটা আমার কাছে আমার এক কলিগ মানে কলিগ আমাদের একটা আমার তো ৩-৪ জন মানুষ আছে ২০০ বছর আগের শাড়ি
এই শাড়িটাই কিন্তু আমি উইপ করছি 7-8 মাস পরে পাবে আপনারা তো স্ক্রিনশট নিয়ে রাখুন আচ্ছা আর এটা ওই লেহেরিয়া প্যাটার্ন রয়েছে একদম আর 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 কোনি আছে দেখো আমি একটু দেখতে চাই সামনে থেকে তোমার লাগবে কি কালারে করবে আচ্ছা ঠিক আছে রিয়া একটা ঠিক আছে রিয়ার জন্য আগে প্রথম রিয়া শাড়িটা নেবে সংস্কৃত লেখা থাকবে আর যেটা বেঙ্গল বাংলা বা ইংলিশে নয় সংস্কৃতে লেখা থাকবে আর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কাল্লু হাফিজের যে বেনারসির যে ডিজাইনগুলো সেগুলো আমরা বালুচুরির আমরা করতে চেষ্টা করেছিলাম বিষ্ণুপুরে কিন্তু সেই বেনারসিগুলো আবার তৈরি হচ্ছে ওখানে কাল্লু হাফিজের যে নকশাবন্দ নকশাবন্দে কাল্লু হাফিজ তো সেটাও আপনারা আসবে আগামী দিনে সুতরাং আরো অনেক কিছু নিয়ে কাজ হচ্ছে শুধুমাত্র একটাই আবেদন তোমাদের নৈতিক সমর্থনটা যেভাবে ছিল সেটা যেন আগামী দিনগুলোতেও থাকে তাহলেই তো যে সমস্ত জিনিসগুলো আসছে যে পণ্যগুলো আসছে সুন্দর সুন্দর শাড়িগুলো সেগুলো আরও সুন্দরভাবে তোমাদের কাছে শাহা টেক্সটাইল পৌঁছে দিতে পারবে আজকের মতো তো আমাদের হাতে আর একদম সময় নেই আজকের পর্ব জুড়ে যেরকম আমরা সুন্দর রেড বেনারসি দেখলাম ঠিক সেরকমভাবেই আগামী কোনো পর্বে কিন্তু আবার আমাদের আরেকটা বিষয় থাকবে যেখানে নাকি আমরা ইতিহাসকে জানব একটা শাড়ির পেছনে যে কত ইতিহাস থাকে যেরকম দাদা আজকে তুমি এক্সপ্লেইন করলে আমাদের না ভারতবর্ষটা যে কত সমৃদ্ধি কত কিছু আছে সে মানে 130 কোটি মানুষের মধ্যে কত কিছু আছে সেগুলো অনেক অজানা আছে অনেক অজানা এবং তার থেকেও বেশি অজানা যেগুলো অনেক অনেক বছর আগে যেসব শিল্প রয়ে গেছে আমাদের এই ভারতবর্ষে সেগুলোকে আবার নতুন করে কাজ করা যেগুলো দাদা ইতিমধ্যেই ডিজাইনগুলোকে রিভাইভ করছে তাই অনেক অনেক দাদার সৃষ্টি যেগুলো নিয়ে আগামী দিনের অনুষ্ঠান হবে তাই তোমাদের কিন্তু সঙ্গে থাকতেই হবে আমাদের এই চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো কারণ এইভাবে এই মাধ্যমটাকে তো আমাদের এখন বেছে নিতেই হয়েছে আর প্লিজ যদি হোয়াটসঅ্যাপ বা অন্য কোনো মাধ্যমে একটু আমাদের রিপ্লাই দিতে দেরি হয় সেটাকে প্লিজ মানিয়ে নাও কারণ সাহা টেক্সটাইল এই মাধ্যমটায় আগে এতটা কি বলবো অ্যাক্টিভ ছিল না কিন্তু এই সিচুয়েশনে অ্যাক্টিভ হতে হচ্ছে একদম সকলের কাছে রিকোয়েস্ট মানিয়ে নাও আর মঞ্জিমার সঙ্গে ফেসবুক লাইভে থাকো প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে 6টায় আমাদের অফিসিয়াল ফেসবুক থেকে আজকের মতো সময় শেষ সকলে খুব ভালো থেকো আজ আসি নমস্কার